তো বন্ধুরা, আপনারা সিলেট শাহজালাল মাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মাজারের ভিতরের এই অংশটি আমি দেখাচ্ছি এবং আমি রুবেল রায় আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে এবং প্রার্থনার জন্য আসে। মূলত সবারই একটা চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়ার ফুলফিল করার জন্য এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিশ্চান সবাই এখানে ঘুরতে আসে। এই এর চমক হচ্ছে আমরা দেখব, গজার মাছগুলো হচ্ছে চমক, দেখুন। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে এসছে, প্রত্যেকের একটা লক্ষ্য রয়েছে, প্রত্যেকের একটা উদ্দেশ্য রয়েছে। এখানে সিন্নি বিলি করা হচ্ছে, জাস্ট এই শুভ উদ্দেশ্যে যে খাবারটা উৎসর্গ করা হয় সে খাবারটা সবাই মনে প্রাণে গ্রহণ করে। এই হচ্ছে সেই বিখ্যাত, দেখুন আমি দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, দেখুন প্রচুর মানুষ এই গজার মাছগুলোকে খাবার দিচ্ছে এবং দেখছে, মনের ভিতর থেকে একদম দেখছে। এই যে দেখুন, কিছুটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মূলত হাত ধোয়ার জন্য এদিকে আসতে পারবে না, ব্যারিকেড তৈরি করা হয়েছে। দেখার জায়গা পাওয়াই মুখ কঠিন, দেখুন সবাই ব্যারিকেড দিয়ে রাখছে। কাকে সরি আমি দাঁড়াবো, দেখি একটু জায়গা পাই কিনা। দেখি এই যে দেখার, আমরা
তো আমরা মাছগুলো দেখলাম, চালালি কবুতর বলা হয় যে উপরে যে দেখতে পাচ্ছেন। দেখুন প্রতি প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসছে। দেখুন দেখুন এ লট অফ পিপল। এটা হচ্ছে মূলত কবরস্থান, সবাই জানে। তারপর আমি তো ধর্মের বিষয়ে কথা হচ্ছে যে ধর্মটা মূলত একটি বিশ্বাসের উপর নির্ভর করে। আপনার বিশ্বাস যত স্ট্রং হবে ততই আপনি শান্তি পাবেন এবং লাভবান হবেন। অবিশ্বাস থেকে আপনার ভিতরে উত্তেজনা তৈরি হবে এবং নানা দুশ্চিন্তা এবং নানান বাজে চিন্তাধারা তৈরি হয় মূলত। তাই উপর ভিত্তি করেই মূলত রিলিজনটা প্রতিষ্ঠিত। যত বিশ্বাস করবেন মনে তত শান্তি পাবেন। এই মুহূর্তে একজন জানতে চেয়েছে কয়টা বাজে, তো আমি বলিনি বন্ধুরা। আজ হচ্ছে ফ্রাইডে, আর এখন আর তারিখটা হচ্ছে নভেম্বরের 27 তারিখ। মাজারের আকাশে ঝকঝকে রোদ। জালালি কবুতরের দৃশ্য, এই কবুতরগুলো এখানেই পালিত হয়ে থাকে। যারা আসে তারা খাবার দিয়ে থাকে বিভিন্নভাবে।
এই যে তাবিজগুলো এগুলো জোর করে মূলত বেঁধে দেওয়া হয়, এবং টাকা পয়সা আদায় করা হয়।